ধরনের অনেক মানুষ আছে যাদের অন্তর স্বচ্ছ হওয়ার কারণে, অন্তরের মধ্যে আবেগ থাকার কারণে, অন্তরের মধ্যে ব্যথা থাকার কারণে, খালেস নিয়ত থাকার কারণে, পয়সা নাই, হজে যাইতে পারে না, হজে যাওয়ার তৌফিক নাই, পয়সা নাই, কোরবানি করার তৌফিক নাই, কিন্তু মনের মধ্যে একটা ভাসনা, মনের মধ্যে একটা ইচ্ছা, মনের মধ্যে একটা আবেগ, আমারও যদি পয়সা থাকত, আমিও যদি ধনী হইতাম, আমারও যদি হজ করার খরচ থাকত, তো আমি অবশ্যই হজ করতাম, আমার যদি কোরবানি করার সামর্থ্য থাকত, আমার যদি পয়সা থাকত, আমি যদি ধনী হইতাম, তো আমি কোরবানি করতাম। এই ধরনের নিয়তের কারণে হাজারো লাখ কোটি মানুষ হজের সওয়াব তাদের আমলনামার মধ্যে জমা করতে পারবে, কোরবানির সওয়াব তাদের আমলনামার মধ্যে জমা করতে পারবে,